বন্ধুরা, ওই দিকটাতেও কিন্তু ঘন জঙ্গল, তোমাদের গিয়ে দেখাচ্ছি। ভীষণ ভয় লাগছে, কারণ জায়গাটা এতটা নির্জন, সন্ধে হলেই কিন্তু এই বাগানের আশেপাশে আর কেউ থাকে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি যাচ্ছি একটা বাগান, অর্থাৎ আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাগান আছে, যে বাগানে সবাই নাকি বলে ভূত আছে। ভূত তো নেই, মানে অশুভ কিছু শক্তি আছে। তো তোমাদের পুরোটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা ট্রেইলার থেকে বুঝেই গেছো কি হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন বাড়িতে আছি, বেশি কথা বাড়াচ্ছি না, ওখানে গিয়ে একেবারে কথা হবে। তো বন্ধুরা, এখন চলে এসেছি বাগানে, আর তোমাদের আমি পুরোটা খুলে দেখাচ্ছি কি কি আছে না আছে দেখাচ্ছি। বাগানটা দেখতে পাচ্ছ, অনেক ঘন বাগান। এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা সোজা মাঠে যায়, আর ঠিক তার পাশেই আছে একটা পুকুর। দেখো, এই যে হচ্ছে পুকুর, মানে এত ঘন জঙ্গলের মধ্যে কিন্তু এই পুকুরটা, আর সামনে যাওয়ার মতো পরিস্থিতি নেই তোমরা দেখতে পাচ্ছ, কারণ এখানে অনেক জঙ্গল হয়ে গেছে। তো পুকুরটা জাস্ট দেখো, আসলে ব্যাপারটা তোমাদের বলছি আমি। বন্ধুরা, এই পুকুরটা কিন্তু আগে ভালো ছিল, অর্থাৎ আগে এখানে স্নান করতো সবাই, আরও বিভিন্ন কাপড় কাচা থেকে শুরু করা সব কিছু এখানে হতো, বাট এখন বন্ধ হয়ে গেছে। তার কারণ এখানে কিন্তু দুটো মার্ডার, মানে দুটো লাশ পাওয়া গেছে। তোমরা পুকুরটাকে দেখো, দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু কোনো রকম জল একটু নড়ে না, তাই কিন্তু পুরোটাই সবুজ হয়ে আছে শ্যাওলায়। তো দেখো চারিদিকটা, মানে পুরোটাই আর কি ঘাসে ভর্তি হয়ে গেছে। আশা করি এটা ভবিষ্যতে হয়তো ঢেকেও যাবে ঘাস দিয়ে। আর এই পুকুরটার আশেপাশে দেখো, এই যে এখান থেকে তোমাদের রাস্তাটা দেখালাম, আর এই দিকটাতেও ঘন জঙ্গল, আর ওই দিকটাতে মাঠ আছে। আমি বলেছিলাম এই রাস্তা দিয়ে মাঠে যায়, আর এই পুকুরটা এখানে এরকমভাবে। বন্ধুরা, এই জায়গাটা এতটাই নির্জন, আমার কেমন জানি ভিডিও করতে ভীষণ ভয় লাগছে। তোমরা জাস্ট দেখো, জায়গাটা এতটা নির্জন, মানে কেউ থাকে না। দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই কিন্তু জঙ্গল, ওই দিকটাতে আর যাওয়া যাচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ সব কিন্তু একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো যাই হোক, চলো ওই দিকটাতে গিয়ে তোমাদের সব কিছু খুলে দেখাচ্ছি। সিরিয়াসলি বলছি বন্ধুরা, ভীষণ ভয় লাগছে, কারণ জায়গাটা এতটা নির্জন, তার উপর জঙ্গলের মধ্যে আছি, তো বুঝতে পারছো ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের জন্য যেহেতু ভিডিও করছি, সেহেতু ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এক বাগানটার ব্যাপারে মোটামুটি তোমাদের বলে দিলাম, এবার বাগানটার কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন এই দিকে চলে এসেছি, আর এই দিক থেকে জঙ্গলটাকে ঠিক এরকম দেখায়, দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে রাস্তা, আর ঠিক এই দিকটাতে জঙ্গলটা। আর বলে রাখি, এই জঙ্গলে সবই কিন্তু আম গাছ, ঠিক আছে, সবই আম গাছ, মানে গ্রীষ্মকালে এখানে কিন্তু আম প্রচুর হয়। আর এই বাগানটা হচ্ছে এই বাড়ির, এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বাড়ি না, ওই দিকটাতে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির লোকেদের এই বড় বাগানটা। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো আমি এখানে ভিডিও করছি, বাট আমার এতটা ভয় লাগছে, আমি এই দিকটাতে একটা ফাঁকা জায়গায় এসে ভিডিও করছি। পুকুরের ওই দিকটাতে এতটা নির্জন ছিল, আর ভয়ও লাগছিলো ভীষণ, তাই এই দিকটাতে এসে ভিডিও করছি। তো কি বলবো, বাগানটা কিন্তু ভৌতিক পুরো, তো দেখেছো বাগানটা। ঘড়িতে বিকাল 5টা, আর দেখতে পাচ্ছো বাগানটা কতটা অন্ধকার হয়ে আছে ভিতরের দিকটা, আর বাগানটা কিন্তু একটু পরেই দেখবে আশেপাশের সব ফাঁকা হয়ে যাবে, কারণ 5টা সাড়ে 5টার পর থেকে আর কেউ থাকে না এখানে। যেহেতু 5টা থেকে সাড়ে 5টা বাজতে যায়, তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, চলো। তো বন্ধুরা, এখন বাড়িতে চলে এসেছি, এবার আমি পুরো ব্যাপারটা তোমাদের খুলে বলছি। দেখো, তোমাদের যে স্কুলটা দেখালাম পাশে, সেই স্কুলে কিন্তু আমি ছোটোবেলায় পড়তাম, আর তখন থেকে আমি শুনতাম যে ওই বাগানে কিছু একটা হয় আর কি রাত্রেবেলা। যাই হোক, আমি চোখে দেখিনি কোনোদিন, ঠিক আছে। দেখো, বলছি না বাগানটাতে ভূত আছে, কিন্তু ভূত না থাকলেও কিন্তু কিছু একটা আছে, কারণ বাগানে যেই ঢোকে অবস্থা খারাপ হয়ে আসে না, মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সত্যি কথা বলছি, আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, তাও একবার তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। ভয় করছিল পুকুরের ওই দিকটায়, মানে পুকুরের ওই দিকটা এতটাই নির্জন ছিল বলার মতো না, মানে
ভয়ে পুরো কাঁপটাচ্ছিলাম। দেখো তোমাদের একটাই প্রশ্ন যে ভিডিও এত লেটে আসছে কেন, তার কারণ হচ্ছে দেখো বাড়ির থেকে ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না, তার উপর তোমাদেরও সাপোর্ট পাচ্ছি না। তোমরা কী করছো ভাই, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তাহলেই তো ভাই ভিডিও বানাবো। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, তোমরা যারা যারা নতুন চ্যানেলে এসছো সাবস্ক্রাইবটা করে দিও। আমি জানি ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, কন্টেন্টের ভীষণ অভাব। আমাকে কমেন্ট করে বলো কিসের ভিডিও দেখতে চাও, কী রকম ব্লগ দেখতে চাও, তো আমি সেরকম ব্লগ অবশ্যই করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও ভৌতিক এই ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা।